একদিনেই শনাক্ত 2029 করোনা আক্রান্ত 40,000 ছাড়ালো আরও 15 জনের মৃত্যু। সীমিত আকারে সবকিছুই খুলছে, গণপরিবহনে বিক্রি হবে 50% টিকিট, উড়োজাহাজও চলবে। ইউনাইটেডের অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষের গাফিলতি দেখছে ফায়ার সার্ভিস, কাজে আসেনি মেয়াদ উত্তীর্ণ এক্সটিংগুইশার। শুনছিলেন কস্টিগুড ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে, সাথে আছি আমি এম এজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। সর্বোচ্চ 2029 জন শনাক্ত হওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়ালো। 24 ঘন্টায় মারা গেছে 15 জন, এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই 8 জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা 559, নতুন 500 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 8,425 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.89% এবং মৃত্যুহার 1.3%। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, প্রতিদিনই বাড়ছে কোভিড রোগী। এ সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, সংক্রমণের 82তম দিনে দেশে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। 24 ঘন্টায় 49টি ল্যাবে 9,310 জনের নমুনা পরীক্ষায় কোভিড 19 শনাক্ত হয়েছে 2,029 জনের দেহে, মারা গেছে 15 জন, এদের 11 জনই পুরুষ। আক্রান্তের সংখ্যা বেড়ে এখন 40,321 এবং প্রাণহানি 559, সুস্থ হয়েছে 500 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 15 জন। ঢাকা সিটিতে 6 জন, নারায়ণগঞ্জে 1 জন, চট্টগ্রাম সিটিতে 2 জন, চট্টগ্রাম জেলায় 2 জন, কক্সবাজারে 2 জন, কুমিল্লায় 2 জন। দেশে করোনা পরীক্ষা হয়েছে 2,75,776 জনের। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.89% এবং মৃত্যুহার 1.39%। সামাজিক দূরত্ব বজায় রাখা সহ মাস্ক ব্যবহারকে অত্যাবশ্যক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। টেবিল, চেয়ারের হাতল, দরজার হাতল, এইসব জায়গায় এই ভাইরাস থাকতে পারে। 20 সেকেন্ড ধরে হাত ধুলে আপনি নিজেকে সুরক্ষিত পারবেন। মুখে, নাকে, চোখে হাত না দিই, কারণ এই ভাইরাসের প্রবেশের দরজা হলো মুখ, নাক এবং চোখ। স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মানার অভ্যাস গড়ারও পরামর্শ দেয়া হয় বুলেটিন থেকে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সাধারণ ছুটি তুলে দিয়ে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এই অবস্থায় 31 মে থেকে চালু করা হচ্ছে আন্তনগর ট্রেন, লঞ্চও চলবে, তবে এক্ষেত্রে টিকিট বিক্রি করা হবে 50%। উড়োজাহাজও চালানো হবে স্বাস্থ্যবিধি মেনে। সব ধরনের দোকানপাট, শপিং মল খোলা রাখা হবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে 26 মার্চ থেকে শুরু হয় সাধারণ ছুটি, এরপর কয়েক দফা তা বাড়ানো হয়, শেষ পর্যন্ত তুলে দেওয়া হলো সাধারণ ছুটি। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চ, ট্রেন ও বিমান চলাচল করতে পারবে। এক জেলা থেকে অন্য জেলায় চলাচলে কঠোর নিয়ন্ত্রণ করা হবে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চলবে অনলাইন কোর্স। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, গণপরিবহন চালুর যে নির্দেশনা সরকার দিয়েছে তা সতর্কভাবে পালন করতে হবে। সরকারি বেসরকারি খাত সহ সকলকে শর্তাবলী কঠোরভাবে প্রতিপালনের অনুরোধ জানাচ্ছি। 31 মে থেকে চালু হচ্ছে আন্তনগর ট্রেন, তবে সব রুটে ট্রেনের 50%-এর বেশি টিকিট বিক্রি করা যাবে না। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নৌযানগুলো ধারণ ক্ষমতার 50%-এর বেশি টিকিট বিক্রি করতে পারবে না। 500 জন যাত্রী আছে, সেখানে আমরা 200 জন পরিবহন করব, সেক্ষেত্রে যে পরিবহন খরচটা উঠে আসবে কিনা সেটা একটা বিষয়। এদিকে 1 জুন থেকে চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু করবে ইউএস বাংলা। বর্তমান অবস্থায় যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস বাংলা এয়ারলাইন্স বিভিন্ন ডেস্টিনেশন ফ্লাইট পরিচালনা করবে। বাসগুলোতে কত যাত্রী নিতে পারবে সে বিষয়ে সরকারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায় পরিবহন মালিক শ্রমিক নেতারা। সরকার আমাদের সাথে বৈঠক করে নীতি নির্ধারণ করার পরেই গাড়ি চলাচল শুরু হবে।
সব কিছু খুলে দেয় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার আহ্বান সবার। জসিম জেল, একুশে টেলিভিশন, ঢাকা। ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষের গাফিলতি দেখছে ফায়ার সার্ভিস। সংস্থাটির তদন্ত দলের প্রধান উপপরিচালক দেবাশিষ বর্ধন জানান, হাসপাতালের ফায়ার এক্সটিংগুইশারগুলো ছিল ত্রুটিপূর্ণ। ফায়ার সার্ভিস আসার আগে হাসপাতালের ফায়ার হাইড্রেন্টও ব্যবহার করা হয়নি বলেও জানান তিনি। একই তথ্য জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। ইউনাইটেড হাসপাতালে বুধবার রাতের আগুনে মারা যায় পাঁচজন। রাতেই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে তদন্ত শুরু করে তদন্ত দল। হাসপাতাল পরিদর্শন করে তদন্ত কমিটির প্রধান জানান, অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষের গাফিলতি ছিল। এসিগুলোও কিন্তু নেগেটিভ প্রেশারের ছিল, তো আমরা সবগুলো কতিয়ে দেখছি। এদের কিন্তু মানে যেহেতু ইলেকট্রিক লাইন ছিল, তো ফর দিস সিজন হয়তো ইলেকট্রিকের কোনো কারণেও হইতে পারে, যদি হয় আমরা কতিয়ে দেখতেছি। ফায়ার সার্ভিস ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও অগ্নিকাণ্ডে তদন্ত করছে। ইউনাইটেড হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা যথেষ্ট ছিল না বলে জানান উত্তর সিটির মেয়র। 11টা ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে মাত্র 3টার ছিল, বাকি 9টার ডেট ছিল না। এক মাস আগে ডেট এক্সপায়ারি হয়ে গিয়েছে। হাসপাতালে রোগী আসে রোগী ভালো হওয়ার জন্য, কিন্তু হাসপাতালে এসে দুর্ঘটনার জন্য যদি রোগী যদি মারা যায়, এটি অত্যন্ত দুঃখজনক। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। কেমিক্যাল ওখানে ভর্তি, হ্যান্ড স্যানিটেশন একদম গ্যালনকে গ্যালন। অগ্নিকাণ্ডের ঘটনায় গুলশান থানায় অপমৃত্যুর মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 1,00,000 ছাড়িয়েছে, তবে এ নিয়ে নীরব দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বে এই নিয়ে করোনায় মৃত 3,50,000 ছাড়িয়েছে ও আক্রান্ত 58,00,000 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 17,00,000 পৌঁছেছে, যা বিশ্বের মোট সংক্রমণের প্রায় 30%। করোনা বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়লেও প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, তার প্রশাসন পদক্ষেপ না নিলে মৃত্যুর সংখ্যা 25 গুণ বেশি হতো। এদিকে প্রায় 2 মাস পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নতুন করে আক্রান্ত হয়েছে 79 জন। আবারও চলাচলে বিধিনিষেধ আরোপ করছে দেশটির সরকার। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 4,00,000 ছাড়িয়েছে করোনার প্রভাবে। ল্যাতিন আমেরিকার দেশগুলোর 14 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এছাড়া ভারতে আক্রান্ত বাড়লেও চালু হয়েছে কলকাতার মেট্রো রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট। এবার খেলার খবর। করোনা পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যেই ভারত ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 21 নভেম্বর পার্থে হবে দিবারাত্রির ম্যাচটি। টেস্ট পরিবারের নবীন সদস্য আফগানদের এটি হবে 5ম টেস্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম। এদিকে 3 ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হবে ভারতের বিপক্ষে সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে 11ই ডিসেম্বর অ্যাডিলেডে, এটিও দিন রাতের টেস্ট। 26 ডিসেম্বর বক্সিং ডে টেস্ট মেলবোর্নে ও 3 জানুয়ারি থেকে নিউ ইয়র্ক টেস্ট সিডনিতে। ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। রঙিন পোশাকে খেলার কথা নিউজিল্যান্ডের বিপক্ষে। সীমিত ওভারের সিরিজ ও ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করা হবে শুক্রবার। আর এর সাথে শেষ করছি রাত 11টার 100 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। একদিনে শনাক্ত 2,029 করোনায় আক্রান্ত, 40,000 ছাড়ালো, আরও 15 জনের মৃত্যু। সীমিত আকারে সবকিছুই খুলছে, গণপরিবহন বিক্রি হবে 50% টিকিট, উড়োজাহাজও চলবে।
ইউনাইটেডের অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষের গাফিলতি দেখছে ফায়ার সার্ভিস, কাজে আসেনি মেয়াদ উত্তীর্ণ এক্সটিংগুইশার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে আর ভিজিট করুন একুশে.com ওয়েবসাইটে, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এরপরের সংবাদ রাত একটায়, দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে।